সালাম মারবো এখানে, লাশ পড়বে ওখানে, বুঝতে পারছেন কোনখানে? দেখেন বাংলায় একটা কথা আছে, দশের লাঠি একের বোঝা। তবে এই একের বোঝা কি পরিমাণ চাপানো যায়, তো যদি মাত্র ওই আয়তুল্লাহ খামেনির একটা বক্তব্য ছিল যে বিশ্ব মুসলিমরা যদি সবাই এক বালতি কইরা পানি ঢেললে দিত, এই দখলদাররা আপনার সেখান থেকে বানের তোড়ে নাই হয়ে যেত। কিন্তু পরিবেশ পরিস্থিতি বদলে গেছে, এখন বালতি তো দিয়া পানি দিবে দূরের কথা, বৈশাখে একটা বিবৃতি দিবে এই অবস্থানটাও নাই, কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে ছোটোখাটো অনেকগুলা সংস্থা বা সংগঠন। দর্শক, এই যুদ্ধে নতুন করে সামনে এসেছে হঠাৎ করেই ইয়েমেন, আর বুঝতেই পারছেন হু পুরো শব্দ বলার সুযোগ নাই আমাদের সেই গোষ্ঠী। গতকালকে এরা প্রথম ধাপে আপনার কি বলা হয় যে একটা ড্রোন পাঠিয়েছিল, কিন্তু এরপরেই শুরু হয়েছে ব্যাপক পরিমাণ ছোটোখাটো অনেকগুলো জিনিস। একটা মেশিনও সামনে এনেছে, নাম হচ্ছে আপনার ইরানের তৈরি কিয়াম 1 ও 2। শুধুমাত্র এটা না, এরকম আরও কিছু জিনিস আছে যেগুলোর নাম হচ্ছে ফাতেহ 110, এবং পুতিনের কাছে থাকা একটা স্পেশাল ক্যারেক্টার যেটা ইরানের কাছেও আছে, সেটার নাম হচ্ছে খাইবারের মতন ব্যালিস্টিক মিসাইল। 1400 কিলোমিটার দূর থেকে দখলদারদের রাজধানীতে এটা ছোড়ার ক্ষমতা আছে। আর ইতিমধ্যে আপনারা জানেন যে এগুলোর থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য মানে লোহিত সাগরে আমেরিকার যে যুদ্ধ জাহাজ আছে সেটা সহযোগিতা নিচ্ছে দখলদাররা। কিন্তু গতকালকে ব্যাপক পরিমাণ প্রচেষ্টা করা হয়েছে দখলদারদেরকে একটু ব্যস্ত রাখার জন্য, কোনো রকমে যদি একটা ঢুকে মানে 5 মিনিটে পুরো রাজধানী বালির সাথে মিশা যাবে, যেমনটা আমাদের ভূমিতে এরা করছে। দর্শক, প্রায় 1400 মাইল দূর থেকেই দখলদার রাষ্ট্রে হামলা চালানোয় আপনার হামলা চালিয়েছে অলরেডি আপনার আমাদের ইয়েমেনের ভাইরা। দখলদারদের ভূখণ্ডে ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন ছোড়ে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিয়েছে দেশটি। আর দেশটির যিনি সামরিক কমান্ডার আছেন তিনি বলছেন যে আমাদের ভাইদের সাথে একাত্মতা ঘোষণা করেছে ইয়েমেন। দখলদারদের বিরুদ্ধে তারা সবসময় ভাইদের পাশে আছে আর তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে। এই মুহূর্তে আমাদের ইয়েমেনের এই ভাইদের ভাণ্ডারে যুক্ত হয়েছে অনেক দূরপাল্লার সমরাস্ত্র, এছাড়া রকেটসহ অনেক অত্যাধুনিক জিনিসপত্র যেগুলো বেসিক্যালি ইরান সহযোগিতা করে। দখলদারদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিপুল ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন মিসাইল ছড়েছে আমাদের ইয়েমেনের ভাইরা। তেমন বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও দূরপাল্লার সমরাস্ত্রের সক্ষমতায় টেনশনে পড়েছে দখলদাররা, কারণ কয়দিক সামলাবে, একদিকে হিজু আরেকদিকে বীররা গাতার থেকে বেরিয়ে এসে মারে, আবার ধরেন গাতার ভেতরেও মারে, আমাদের তারাও মরে, ডাজন ফ্যাক্ট, আমরা তো সবসময় মরি, আমাদের জয়ের গল্প কে বলবে, আমরা বলবো ইনশাআল্লাহ। আপনার এই নিয়ে তাদের যে ভাণ্ডারে কী কী মেশিনারিজ আছে এটা কিন্তু কখনো তারা প্রকাশ করে না, তবে সাম্প্রতিক সময়ে তাদের সামরিক শক্তি আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। আর ভাণ্ডারের বেশিরভাগ মেশিনই আপনার ইরানের দেওয়া, ওমান, আরব সাগর এবং লোহিত সাগর হয়ে তেহরান পর্যন্ত আমার এই ভাইদের কাছে এসব জিনিস পৌঁছানো হয়। পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইরানের তৈরি কিয়াম 1 ও 2, ফাতেহ 110, খাইবারের মতন ব্যালিস্টিক মিসাইল এই মুহূর্তে ভাইদের কাছে আছে। তাদের আছে ভূমি থেকে নিক্ষেপযোগ্য বেশ কয়েক ধরনের ক্রুজ মিসাইল। আকাশপথেও আমাদের ভাইরা অত্যন্ত শক্তিশালী আবাবিল, সামাদ, শিহাব, শাহেদের মতন ড্রোন থাকার পাশাপাশি মোরশাদ 1 এবং 2 নামের মানববিহীন যে কি চালকবিহীন যে ইরানি যুদ্ধযান সেটাও আছে। সমুদ্রপথে শত্রুদের মোকাবেলায় অ্যান্টিশিপ মিসাইল এবং রকেটও আছে তাদের ভাণ্ডারে। ইরানের তৈরি কয়েক ধরনের সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম, মাল্টিপল রকেট লঞ্চারের পাশাপাশি তুফান, কর্নেটের মতন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলও তাদের আছে। বিভিন্ন ধরনের আধুনিক মর্টার, মাল্টিপল গ্রেনেড লঞ্চার, রাইফেল, মেশিন গানও আছে। দীর্ঘদিন ধরে এসব অস্ত্র ব্যবহার করেই তারা সৌদি আরবের বিরুদ্ধে লড়াই করে এসেছিল। আর আপনারা জানেন যে গুঞ্জন আছে ইরান ছাড়াও এদেরকে মেশিনারি সাপোর্ট করে পাগলা কোনটা, উত্তর কোরিয়ারটা। তো এই মুহূর্তে এই জিনিসগুলো যেহেতু সৌদির সাথে মিটমাট হয়েছে, এখন এগুলো কাজে লাগানোর আসল জায়গা আসছে, চেষ্টা করতে হবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।